আমি অনেকগুলো পেন নেব। হ্যাঁ পছন্দ কতক্ষণ টেকসই হবে বল? দাঁড়ান কম তো দিলাম না। নিচে কাটার উপরে আবার এ দক্ষিণে কত? ৪০। হ্যাঁ তাহলে বলো একটা কাটার দাম কত? কত হারগিস? ১০-১৫ টাকা। একটা রাবারের দাম? হ্যাঁ ৫ টাকা। এখানে দুটো কাটার আছে, দেখা হয়ে গেছে। তাহলে কত হলো? আমার প্রচুর কিনতে, আমার দুটো আছে তো অনেক কিনতে। কত হলো? আর যে কাটা আপনি বলছেন এইটুকু কাটা, আমরাও কিনি, আমাদেরও বাচ্চা আছে। চারটে পেন ঠিক আছে চারটে পেন স্টাইলিশ। এগুলো কিনা কত? পেন ২০টা। তাহলে ১০০ টাকা আমারই হয়ে যাবে। এটা ভালো লাগছে না বাবা, বন্দুক না বন্দুক বন্দুক পেন বন্দুক পেন কিন্তু এ লিখতে গেলে খুব অসুবিধা। ওগুলো কি আস লিখার জন্য বাবু? ওগুলো সাজিয়ে পাশে বাঁশি বাজাতে পারবে এখানে, বাঁশিও বাজাবে লিখবে। নিবি দেখ কি করবি তাতে দেবো। আচ্ছা এই দুটো পেন নি। হ্যাঁ তাই নে, আর একটা নিয়ে না। আর কি এটা কি কালার নেবে? এই এই পেন নি পুজা দিদিদের জন্য, ভালো ক্যাচ। ঠিক আছে দিদা সমুদ্র সৈকত দুটো নাও, দুটো নিলাম আর রুদ্রের জন্য একটা নি। এগুলো কত করে দেবে দেখে দেবে? এটা তুই নিস, একটা ভাই নেবে। এটা আমি ওটা নিচ্ছি, এটা আমি নিচ্ছি, এটা নিয়ে এটা আমি ভাই সারা তো এই দুটো নি, নাহলে একদম পুরো ঝুটঝামেলা করে দেবে। হ্যাঁ তার থেকে ভালো নিলে ভাইগুলো আমারও দাও। আর দুজন একটাই নেবো, কালার কালার চেঞ্জ করবো না। কত দেবে? ১২০ টাকা। ১০০ থাক না, এগুলো কমিয়ে ধরলাম ১০ টাকার পেনগুলো ধরলাম, আর এরপরে বললে আর কি করবো? ডবল দিব না? দিব না বাবা, সিঙ্গেল করে দেবো। আচ্ছা কেন বদি আর কি দেবো? একটা বালা দিব বদি, ভালো বালা বদি। না না সব পয়সা দিঘাতে এসছো, সবই পয়সা ঘুরে দিয়ে চলে যাবে। আর কি দেবো? আর কিছু নেবে না? এসো মা।